প্রায়শই বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে চোলাই খেয়ে মরলেই নাকি 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়া যায় রাজ্য সরকারের পক্ষ থেকে। কোচবিহারের দিনহাটা মহকুমা, এই মহকুমার 12 নম্বর ওয়ার্ড এবং 13 নম্বর ওয়ার্ডে চোলাই মদের ব্যবসা রমরমিয়ে চলছে এমনটাই অভিযোগ। দিনহাটা পুরসভার অন্তর্গত 13 নম্বর ওয়ার্ডের চওড়াহাট বাজার, যেটা দিনহাটার প্রাণকেন্দ্রে অবস্থিত, সেখানে 3 থেকে 4টি দোকানে অবৈধভাবে চোলাই মদের ব্যবসা করা হচ্ছে। অন্যদিকে দিনহাটা 12 নম্বর ওয়ার্ডের স্টেশন সংলগ্ন এলাকায় অবৈধভাবে চোলাই মদের ব্যবসা করা হচ্ছে। অভিযোগ, 10 টাকা এবং 20 টাকায় বাংলা মদ, 30 টাকা এবং 40 টাকায় লাল মদ বিক্রি করা হচ্ছে। বিক্রেতারা বেশিরভাগই সব দিন আনি দিন খায়, ফলে যারা বিক্রি করছেন মদে তারা কি মেশাচ্ছেন সকলের কাছেই ধোঁয়াশা। পুলিশ অভিযান চালাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। স্থানীয় পৌরসভার পক্ষ থেকেও সেরকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অনেকের অভিযোগ, সাইকেলে ঘুরে ঘুরেও নাকি এই চোলাই মদ বিক্রি হয়ে আসছে, সব জেনেও চুপ করে বসে আছে পুলিশ এবং দিনহাটা পৌরসভা, এমনটাই অভিযোগ। সূত্রের খবর, স্থানীয় ব্যবসায়ীরা লাইসেন্স প্রাপ্ত ওয়াইন শপ থেকে সেই অবৈধ মদ কিনে সেগুলো চুরি করে বিক্রি করছে। সেগুলোর সাথে অন্য কিছু মিশিয়ে বিক্রি করলেও যদি কোনোদিনও কারো জীবনহানি বা প্রাণহানি হয়তো তখন টনক নড়বে সরকারের। কিভাবে মানুষের মৃত্যুর আগেই এই চোলাই মদ খেয়ে মানুষের মৃত্যুর আগেই এটা বন্ধ করা যায় সেদিকে যেন কেউ নজর দিচ্ছে না। দিনহাটা নাগরিক সুরক্ষা মঞ্চের পক্ষ থেকেও আবেদন জানানো হয়েছে, প্রশাসন যেন কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করে। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।